হ্যালো ভিউয়ার্স, শিবনামেত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তা আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে যে টিউটোরিয়ালের বিষয় সেটি অবশ্য আপনারা আমার টাইটেল এবং কি আমার থ্যাম্বল দেখে আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই আজকের ভিডিওর বিষয়। যেটা ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখন আপনাদের ল্যাপটপ কম্পিউটার বা মোবাইল ফোনের ডিসপ্লেতে লক্ষ্য করতে পারছেন একটি টর্চ বার্নার। এটাকে অনেকে বার্নারও বলে থাকে, আবার অনেকে এটাকে টর্চও বলে থাকে, অথবা অনেকে ওয়েল্ডিং টর্চও বলে থাকে। সুতরাং আপনারা যে নামেই পরিচিত থাকেন না কেন, এটা একটি ওয়েল্ডিং টর্চ বা একটি ওয়েল্ডিং বার্নার। তো এটা হচ্ছে, এটা প্রথমে আমি মাথাটা দেখাচ্ছি এই কারণে আমি এটা ফুল সেটই দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে একটি অক্সিঅ্যাসিটি লাইন সেট, অর্থাৎ অক্সিঅ্যাসিটি লাইন কীভাবে ব্যবহার করতে হয়, আপনারা এটা কীভাবে জ্বালাবেন, তো বিস্তারিত সকল কিছু আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো এটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো আর চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো এই অক্সিঅ্যাসিটিলাইনের সমস্ত কিছু আপনাদেরকে প্রথমে আমি দেখাবো। এখানে আমি আসলে এই অক্সিজেন এবং কি অ্যাসিটিলাইনের পরিবর্তে এখানে আমি এলপিজি দিয়ে এটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এটার ব্যবহার যদি আপনারা পেরে থাকেন তাহলে কিন্তু অক্সিজেন, এলপিজি বা অ্যাসিটিলাইন সকল কাজই আপনারা করতে পারবেন। এটাই হচ্ছে সেই বার্নার। বার্নারে এখানে দুটি কেবল আপনারা লাগানো দেখতে পাচ্ছেন, একটি রেড, একটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক। এখানে দুটি লাইন, এই দুটি লাইনই হচ্ছে একটি অক্সিজেনের এবং কি একটি অ্যাসিটিলাইনের। ব্ল্যাক যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অক্সিজেনের, আর রেড যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাসিটিলাইন, অর্থাৎ এলপিজি। তো চলুন আমরা প্রত্যেকটি অংশ আপনাদেরকে প্রথমে দেখাই। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটি মিটার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি বাল্ব দেখতে পাচ্ছেন এবং কি এখানেও আপনারা আরেকটি বাল্ব দেখতে পাচ্ছেন। আমি ফুল সিলিন্ডারটি প্রথমে আপনাদেরকে দেখাই। এখানে আপনারা যে সিলিন্ডারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অক্সিজেনের সিলিন্ডার, এটা বেশ বড়, প্রায় 4 ফিট হবে এরকম একটি সিলিন্ডার। এই অক্সিজেনের সিলিন্ডার কিন্তু বিভিন্ন সাইজের হয়ে থাকে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনোটাই ক্রয় করে নিতে পারেন। এখানে আমি ফুল একটি অক্সিজেন সিলিন্ডার আপনাদেরকে দেখালাম। তো এটার ভিতরে অক্সিজেন রয়েছে, তো যেহেতু আমরা এখানে ওয়েল্ডিং করব, তো ওয়েল্ডিং করতে আমাদের অবশ্যই অক্সিজেন এবং কি অ্যাসিটিলিন বা এলপিজি, আমাদের একটা গ্যাসের প্রয়োজন হবে, দুটার মিশ্রণে আমরা এটাকে জ্বালাতে পারবো। তো এটাই হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। এখন আমি অ্যাসিটিলিনের পরিবর্তে এখানে আমি এলপিজি একটি সিলিন্ডার নিয়েছি, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন একটি সিলিন্ডার, আমি সম্পূর্ণ সিলিন্ডারটি আপনাদেরকে দেখাই। জাস্ট এই সিলিন্ডারটি আপনারা বাসা বাড়িতে যে ধরনের সিলিন্ডার ব্যবহার করে থাকেন, অর্থাৎ এলপিজি গ্যাসের যে সিলিন্ডারগুলো আপনারা ব্যবহার করে থাকেন, জাস্ট সেই সিলিন্ডারটি এখানে আমি নিয়েছি। তো এটা দিয়ে এই কাজটি করব। আপনাদেরকে ভিউয়ার্স একটু বলে নেই, সেটা হচ্ছে যে যারা ছোট ব্যবসায়ী বা নতুন ব্যবসা শুরু করেছেন তারা অক্সিঅ্যাসিটিলাইন যে ফুল সেট অনেকে কিনতে পারেন না টাকা বা অন্য কোনো সমস্যার কারণে, তো তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটি পদ্ধতি। আপনারা অল্প খরচে আপনারা অক্সিঅ্যাসিটিলাইনের কাজটি করে নিতে পারবেন এটা দ্বারা। যেমন একটি অক্সিজেন সিলিন্ডার কিনে এবং কি আরেকটি এলপিজির সিলিন্ডার, এটা খুবই কম দাম, সামান্য 2500 থেকে 2500 টাকার মধ্যে মেবি আপনারা এই সিলিন্ডারটি পেয়ে যাবেন। তো এটাতে প্রায় 13 কেজির মতো গ্যাস এটার মধ্যে থাকবে, তো এই 13 কেজি রেফ্রিজারেন্ট দিয়ে আপনি অনেক দিন কাজ করতে পারবেন যদি আপনার সামান্য পরিমাণ কাজ হয় বা ছোট ছোট কাজ হয়। তো এখানে দেখুন, এই সিলিন্ডারটির পরিবর্তে যদি আপনারা অ্যাসিটিলাইনের একটি সেট কিনতে চাইতেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা অনেক বেশি হয়ে যেত। আর অল্প খরচে আপনারা একটি এলপিজি সিলিন্ডার এবং একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সহজে আপনারা অক্সিঅ্যাসিটিলাইনের যে কাজ, অর্থাৎ ওয়েল্ডিং করার জন্য যেগুলো করতে হয় সেগুলো আপনারা সহজেই করে নিতে পারবেন। ডিআই ভিউয়ার্স, এখন আপনারা নিচের দিকে লক্ষ্য করতে পাচ্ছেন এই যে পাইপ, এই পাইপগুলো কিন্তু অনেক লম্বা, কারণ লম্বা এই কারণেই নেওয়া হয়েছে আপনি যাতে আপনার প্রয়োজন মতো সেটাকে টেনে ব্যবহার করতে পারেন। কারণ অক্সিঅ্যাসিটিলাইন যে সিলিন্ডারটি রয়েছে, অক্সিজেনের যে সিলিন্ডারটি রয়েছে এবং কি এলপিজি যে সিলিন্ডারটি রয়েছে, সেগুলো কিন্তু অনেক হেভি এবং কি ভারী, এগুলো কিন্তু আসলে মুভ করা আসলে পসিবল না, পসিবল হলেও এটা অনেক ঝামেলাপূর্ণ কাজ। সুতরাং এগুলো যাতে ফিক্সড এক জায়গায় রেখে এবং কি আপনি সেগুলো এই পাইপগুলো টেনে নিয়ে দূরে কাজ করতে পারেন, তার জন্যই এই পাইপগুলো এত লম্বা করে নেওয়া হয় সাধারণত।
তো এগুলো যে কোনো একটা জায়গায় আসলে ফিক্সড করে রাখতে হয় সিলিন্ডারগুলো, কারণ এগুলো যেহেতু অনেক হেভি বা এগুলো অনেক সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেই জন্য। তো এই যে আপনারা হোস পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই পাইপগুলো, এই পাইপগুলোর মাথায় একেবারে একটি মাথায় আপনারা এখানে একটি দেখুন, এখানে একটি মাথা দেখতে পাচ্ছেন। আসলে এটি এই এই মাথাটি হচ্ছে এখানে দেখুন, এই কেবলটি কিন্তু আপনারা মেবি বুঝতে পারতেছেন যে এটা রেড কালার। তো এই রেড কালারের মাথাটি আমি আগেই বলেছিলাম যে এর রেড কালার মাথাটি হচ্ছে এলপিজি অর্থাৎ আপনাদের গ্যাস। তো এই মাথাটি দেখুন এখানে একটি পিন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঘুরালে বের হয়, এই যে পিনটি দেখতে পাচ্ছেন, এই পিনটি সরাসরি আমাদের এলপিজি সিলিন্ডার রয়েছে, তো সেই সিলিন্ডারের সঙ্গে এটি লাগবে। এবং কি এখানে একটি সুইচ রয়েছে, এটি আমরা দ্বারা সুইচটি দ্বারা এটাকে লক করে দিতে পারবো। তো আর এটা হচ্ছে আমরা এটাকে ফ্লো করার জন্য বাল্বটি খুলে এবং কি বন্ধ করে রাখতে পারবো ইজিলি, তো এই জন্য এটা লাগানো হয়েছে। তো এই মাথাটি আমি প্রথমেই আমাদের এলপিজি যে সিলিন্ডারটি রয়েছে সিলিন্ডারের সঙ্গে লাগাই, চলুন। ডিয়ার ভিউয়ার্স, এই যে মাথাটি দেখতে পাচ্ছেন আর আমাদের সিলিন্ডারের যে এখানে বাল্বটি আপনারা দেখতে পাচ্ছেন, সিলিন্ডারের বাল্বে এটা এই ছিদ্র বরাবর এভাবে বসানোর পর এভাবে বসিয়ে আমরা আমাদের যে এখানে লকটি রয়েছে, এই যে আপনারা লকটি দেখতে পাচ্ছেন, এই লকটি জাস্ট আমি এভাবে ঘুরিয়ে দেখুন লক করে দেব। এটা কিন্তু লক হয়ে গেল, এখন দেখুন এটা আপনি কিন্তু এভাবে টেনেও আর এটা খুলতে পারবেন না। যদি আপনি লকটি এভাবে উপরের দিকে দিয়ে দেন তাহলে কিন্তু এটা ইজিলি খুলে গেল। তো এটা এভাবে বসানোর পর জাস্ট এই লকটি আপনাদেরকে ঘুরিয়ে দিতে হবে লক করে, এটা লক হয়ে গেল। আর এটা এখন যদি আমি এই গ্যাসটা ছাড়তে চাই তাহলে আমাকে এটা ঘুরিয়ে গ্যাসটা ছাড়তে হবে। এটা যদি ঘুরিয়ে ছাড়ি তাহলে আমাদের আমাদের যে বার্নারটি টর্চটি রয়েছে টর্চের মাথা দিয়ে আমাদের গ্যাসটি প্রবাহিত হবে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখানে লক্ষ্য করুন এই যে পাইপটি আপনারা দেখতে পাচ্ছেন, হোস পাইপটি, এটি হচ্ছে কালো বর্ণের। তো আমি আগেই বলেছিলাম কালো বর্ণটি অক্সিজেন থেকে আসছে বা অক্সিজেনের লাইন এটা। তো দেখুন এই সিলিন্ডারটির সঙ্গে, বড় অক্সিজেন সিলিন্ডার, এই সিলিন্ডারের সঙ্গে এই বাল্বের গুড়ায় থেকে এই কালো তারটি বের হয়ে আসছে। এই কালো তারটি এখান থেকে বের হয়ে সরাসরি আমাদের যে টর্চটি, ওয়েল্ডিং টর্চ রয়েছে সেই টর্চের সঙ্গে গিয়ে মিশেছে। তো এই এই কালো যে পাইপটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে সাধারণত গ্যাস বের হবে এই সিলিন্ডার থেকে। সুতরাং এই গ্যাসটা যদি আমরা এই পাইপটি দিয়ে বের করতে চাই তাহলে আমাদের এখানে দেখুন এই যে একটি বাল্ব রয়েছে, বাল্বের এখানে লেখা রয়েছে ক্লোজ এবং কি ওপেন লেখা রয়েছে, দেখুন ওপেন এবং কি ক্লোজ এবং কি আরো চিহ্ন দেওয়া রয়েছে। তো এটা যদি এভাবে ঘুরাই তাহলে বন্ধ, আর যদি এটা এভাবে ঘুরাই তাহলে এটা খুলবে। তো এভাবে যদি আমরা খুলি এটাকে, খুললে কিন্তু এদিক দিয়ে আমাদের অক্সিজেনটি আমরা পাইপ দিয়ে ওয়েল্ডিং টর্চের মাথা দিয়ে বের হবে। সেক্ষেত্রে আমরা এলপিজি এবং কি অক্সিজেনের মিশ্রণ হলেই আমরা যদি কোনো দিয়াশালাই বা কোনো জ্বালানি দ্বারা সেটাকে জ্বালিয়ে দেই তাহলে সেটা জ্বলতে থাকবে। তো এটাও আমি খুলবো, খুলেও আপনাদের দেখাবো। তো এরপর ব্যাস এখানে যে আপনারা আরেকটি বাল্ব দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এভাবে ঘুরিয়ে নেওয়া যায়। এখানে একটি অক্সিজেন এবং কি একটি অ্যাসিটিলিন অর্থাৎ একটি সিলিন্ডার প্রেশার এবং কি একটি লাইন প্রেশার এখানে দেখানো হয়েছে। এটি হচ্ছে লাইন প্রেশার, এই বাল্বটি যেহেতু দেখুন এখান দিয়ে এটা এটা বোঝানো হবে লাইন প্রেশার। এবং কি আপনারা এই পাশে যে বাল্বটি দেখতে পাচ্ছেন এই বাল্বটি হচ্ছে এই সিলিন্ডার প্রেশার। সুতরাং এই দুটি ইন্ডিকেট করে আসলে মূলত এই দুটি আপনার বাল্ব দ্বারা। তো এখানে আপনারা ভিউয়ার্স এটা যদি আপনারা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের এই এই সিলিন্ডার থেকে অক্সিজেনটা বের হবে না, এটাকেও খুলে দিতে হবে এবং কি এটাও খোলা রাখতে হবে। আর এই জিনিসটি যদি আপনারা একবার ফিক্সড করে নেন তাহলে বারবার এটা আপনাদের বন্ধ এবং কি খোলা খুলতে হবে না। এটা আপনারা প্রথমেই একবার এটা একটি নির্দিষ্ট জায়গাতে যদি আপনারা সেট করে নেন তাহলে আপনারা শুধু এই বাল্বটি অন অফ করেই ইজিলি কাজ করতে পারবেন, এই বাল্বটিতে হাত দেওয়ার তেমন কোনো প্রয়োজন হবে না। তো এটা এইভাবে আপনারা এই বাল্বটিকে, যে কোনো একটি বাল্বটিকে আপনারা সেট করে নিতে পারবেন। তো এই অক্সি অ্যাসিটিলাইনের বাল্বগুলো কীভাবে সেট করতে হয় সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। তো এখন ভিউয়ার্স আমরা আপনাদেরকে শেখাবো যে এই বাল্বগুলো কীভাবে আমরা এর আসলে এই ভিডিওতে যদি আমি দেখাতে যাই ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে, অলরেডি ভিডিওটা 10 মিনিটের হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অক্সি অ্যাসিটিলাইন কীভাবে আপনারা এটাকে জ্বালাতে পারেন বা জ্বালাতে গেলে যে
অ্যাডজাস্ট করতে হয়, সেই অ্যাডজাস্টটা আপনারা কীভাবে করতে পারেন নিজেলি, তো সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এই নেক্সট ভিডিওতে। কারণ এই ভিডিওটা অলরেডি 10 মিনিটের বেশি হয়ে গেছে, বেশি লং ভিডিও আসলে আপনারাও লাইক করেন না, বা বেশি লং ভিডিও আসলেই আপলোডও করা যায় না। তবে আমি ম্যাক্সিমাম সময় চেষ্টা করি 10 মিনিটের মধ্যে আমার ভিডিওগুলো কভার করার জন্য। তো এই অক্সিসিটি লাইন কী, কোনটা কী নাম বা কীভাবে থাকে, এটা কোন পজিশনে রাখতে হবে, এগুলো আমি আপনাদেরকে শেখালাম। তো আমার নেক্সট ভিডিওতে আমি শেখাবো অক্সিসিটি লাইন, অক্সিজেন এবং কি অ্যাসিটি লাইন মিক্সড করে কীভাবে এটাকে জ্বালাতে হয় সেটা আমি আপনাদেরকে শেখাবো। তো এই বলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো সময়। আল্লাহ হাফেজ।